ডাক্তার, নার্স আবারও কেবিনে নেই। আপনি আমাকে একটা কথা বলবেন, আপনাদের হাসপাতালে এত বড় বড় ডাক্তার থাকতে আমাদের রোগী ভালো হচ্ছে না কেন? উপরওয়ালাকে বলুন। কি আশ্চর্য, উপরওয়ালাকে যদি বলতেই হয় আপনারা আছেন কেন? আমরা তো সাধ্যমতো চেষ্টা করছি। এক কাজ করুন, তাবিজ কবজ করুন, কিছু একটা হয় কিনা দেখুন। আপনি কিন্তু কথাটা ভালো বললেন না। রাগ করছেন কেন? জানেন তো, জীবন ধরে রাখার মতো ক্ষমতা মানুষের নেই, চিকিৎসকদেরও নেই, আমরা শুধু চেষ্টা করতে পারি। আপনার সারা জীবন এই কথা বলেই পার হয়ে গেলেন। স্যার, 510 নম্বর কেবিনের ম্যাডামের পালস 100 ছাড়িয়ে গেছে স্যার। ওরকম ওঠানামা এখন স্বাভাবিক। স্যার, অক্সিজেনের মাত্রাও ওঠানামা করছে। স্বাভাবিক হয়ে যাবে, তেমন কিছু না, আমাকে খবর দেবেন। হ্যাঁ, বড় কোনো সমস্যা না তো? বড় ছোট বুঝতে পারছি না, দেখা যাক। আমরা তো টানা মনিটরিং করছি, সমস্যা হলে নিশ্চয়ই ধরা পড়বে। আর বিপদ তো কেটে গেছে, এত চিন্তা কি? কাইন্ডলি ওষুধগুলো নিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। আচ্ছা, এটা আবার কে রাখলো? সীতা ভাই, নিচের ফার্মেসি যায় না, বাইরে অনেক কম দামে পাবেন, তাই নাকি? হ্যাঁ, এইসব হসপিটাল যে কত রকম লাভের দরজা খুলে রাখছে ভাবতে পারবেন না। কি বলছেন? হ স্যার, আপনাকে আমার ভালো লেগেছে, তার চেয়েও বেশি ভালো লেগেছে আপনাদের দুজনের সম্পর্কটা। আমারও একজন ভালোবাসার মানুষ আছে, তবে ভবিষ্যতে কি জানি না। এত কষ্টের মধ্যেও আপনার কথা শুনে হাসি পাচ্ছে। স্যার, হাসি নয়, ভাবছি একসময় আপনার কাছ থেকে টিপস নিব। এসব তো টিপসের ব্যাপার না, নিচে কি বোঝাপড়া। আমাদের দুজনের সম্পর্কটা পরস্পর নির্ভরশীল, কিন্তু বর্তমান বাজার দুর্বৃত্তনের কারণে আমরা এই সমাজ থেকে একরকম স্বেচ্ছা নির্বাসনে ছিলাম। না না, কারোর উপরে ক্ষোভের কারণে না, আমরাই তাল মেলাতে পারছিলাম না। আমরা দুজনে বড় একা ছিলাম, কিন্তু আমার জীবনটা পরিপূর্ণ ছিল আমার স্ত্রীর সাহচর্যে। আর এখন তো বাঁচা মরার লড়াইয়ের মধ্যে, জানি না এ লড়াই হেরে যাচ্ছি কিনা, কিন্তু নিজেকে হঠাৎ বড় একা মনে হচ্ছে। আমি স্যার আপনার ইমোশনটা বুঝি। আপনি এর মধ্যে ইমোশন দেখলেন কোথায়? এ তো রিয়েলিটির কথা। জি স্যার, অপারেশন তো ভালো হয়েছে, আশা করছি খারাপ কিছু ঘটবে না। না ঘটলেই ভালো, আমিও তো তাই চাই। অপারেশন টেবিল থেকে যখন ফিরে এসেছে, হয়তো একসময় ঘরেও ফিরবে। কি হয়েছে? 144 ধারা ভাঙার কারণে পুলিশ ছাত্রের উপর গুলি চালিয়েছে, দুজন ছাত্র নিহত, বেশ কিছু আহত, অবস্থা খুবই থমথমে। গুলির সংবাদে তুমি চিন্তা করবে, তাই তোমার সঙ্গে দেখা করতে আসলাম। আমাকে এক্ষুনি যেতে হবে। তুমি ভেতরে এসো, হাত মুখটা ধুয়ে নাও, আমি খাবার দিচ্ছি। এবার বলো তো কি হয়েছে। বললাম তো, পুলিশ গুলি চালিয়েছে, রফিক আর জব্বার মারা গেছে, বরকতের অবস্থা খুবই খারাপ, আহতরা সবাই হাসপাতালে, পুলিশ অনেককে ধরে নিয়ে গেছে,
তুমিও তো ধরা পড়তে পারতে। হ্যাঁ পড়তাম, পরিণী রক্ষা। সীমা কি চায় না আমার রাজনীতির পথে চলা? কখনো তো খোলামেলা কিছুই বলে না, ওকে বোঝা বড় কঠিন। আমি যাই। অ্যাসেম্বলি বসছে? হ্যাঁ। তোমাদের হয়ে কেউ কথা বলছে? হ্যাঁ, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীর সহ আরো কয়েকজন এমএলএ ছাত্র হত্যার প্রতিবাদ করেছেন। ধীরেন দত্ত, বসন্ত কুমার দাস ঘটনাস্থল পরিদর্শনের জন্য তখনই দাবি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী নুরুল আমিন রাজি না হওয়াতে অধিবেশন বর্জন করে পরিষদ সদস্য অনেকে মেডিকেল ব্যারাকে চলে এসেছে। এখন কি হবে? আজ রাতে তো তুমি হোস্টেলে থাকছো না। থাকবো। রাতে না হয় এখানেই থাকো। দরকার হবে না, এখন যা অবস্থা তাতে ওরা এক্ষুনি হোস্টেল রেড করবে না। আমি এখন যাই, পরে যোগাযোগ হবে। আশিক, আশিক আমি চাই তুমি আন্দোলনে থাকবে। সীমা বিশ্বাস করো কি যে ভালো লাগছে, এক রাতের মধ্যে আমরা একটা শহীদ মিনার তৈরি করে ফেলেছি। ভাবতে পারো কি দারুণ ঘটনা। সীমা তুমি চুপ করে থাকো না, কিছু একটা বলো। এমন একটা ঘটনা ঘটলো আর তুমি কিনা? আমারও ভাবতে খুব ভালো লাগছে, তাই চুপ করেছিলাম। সবচেয়ে বেশি ভালো লাগছে তুমি ওখানে আছো। আমার বিশ্বাস একদিন এই স্মৃতির মিনার জাতির আন্দোলনের কেন্দ্রবিন্দু হবে। তুমি অবাক হয়ে যাবে, একের পর এক মানুষ শহীদ মিনারে ফুল দিতে আসছে, পুরনো ঢাকার লোকজনের ঢল নেমেছে। তুমি মনে রেখো একদিন এই শোক বাঙালি জাতির শক্তিতে পরিণত হবে। আমারও তাই ধারণা। আশিক আমার কি যে ভালো লাগছে, সারাক্ষণ মানুষ শহীদ মিনারে ফুল দিচ্ছে, শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। আমিও যদি যাবে, ঠিক আছে, দু একদিনের মধ্যে আমি তোমাকে নিয়ে যাব। আমি যাব। সব লোকজন সেগুলো দেখছে, সামনে গিয়ে কেউ সাহস করে বাধা দিচ্ছে না। পুরো স্মৃতিস্তম্ভটাই ভেঙে নিয়ে চলে গেল, আর কেউ কোনো বাধা দিল না? না, আশ্চর্য। কেন, কি করে বাধা দেবে? সশস্ত্র পুলিশের সঙ্গে কি খালি হাতে লড়াই করা যায়? তবুও এত রক্ত ঝরলো, এত প্রাণ গেল, আর কেউ এটার কোনো প্রতিবাদ করল না? আন্দোলনটা ধীরে ধীরে কেমন যেন ঠান্ডা হয়ে আসছে। ছাত্ররা সবাই বাড়িতে চলে যাচ্ছে, ছাত্রনেতারা আত্মগোপন করে আছে, কেমন যেন
যোগাযোগহীন হয়ে পড়ছে সবাই। সেই গ্রামের দিঘির মতো, কেউ একজন দিঘির জলে ঢিল ছুড়ল, ঢেউ উঠল, আবার সবকিছু আগের মতো শুনশান, তাই না? সে কি আশ্চর্য, স্মৃতি শহীদ মিনারই স্মৃতি হয়ে গেল। আমার আর মিনার দেখা হলো না। শহীদ মিনার ভেঙে ফেলাতে তোমার কি যে কষ্ট হয়েছিল তা আজও আমাকে পীড়া দেয়। কেন কেউ বাধা দিল না এ প্রশ্ন ছিল তোমার বরাবরের। এ ঘটনার পর বাঙালির প্রতিরোধ ক্ষমতার প্রতি তোর প্রথম সন্দেহ দেখা দিল, কিন্তু আমি তোমাকে ভরসা দিয়েছিলাম। তুমি আমার কথা বিশ্বাস করলে কি না বুঝতে পারিনি। তারপরও আমার রাজনীতি চর্চার প্রতি তোমার সমর্থন ছিল। কুমিল্লার কালচারাল প্রোগ্রাম কেমন হলো? ভালো, খুব ভালো। ঢাকা থেকে অগ্রণী শিল্পী গোষ্ঠী আর চাটগা থেকে প্রান্তিক শিল্পী গোষ্ঠী এসেছিল। তারা গণসঙ্গীত গেয়ে সম্মেলনের মেজাজটাই পাল্টে দিয়েছিল। তাহলে দারুণ মেজাজেই ছিলে। হ্যাঁ, দারুণ। ভালো কথা, আমাকে বাড়ি যেতে হবে। মানে হঠাৎ? হঠাৎ না, তুমি যখন কুমিল্লা গিয়েছিলে তখন মা খবর পাঠিয়েছিল। কোনো ঝামেলা? জানি না, হতেও পারে। মাঝে মাঝে আমার মনে হয় আমি তোমাকে বুঝতে পারি না। বুঝতে না পারলে কি আছে? তুমি কি আমার রাজনীতি করাটা একদম পছন্দ করছো না? আমার এই ধরনের রাজনীতি পছন্দ না। কোথায় যেন একটা গোলমেলে ব্যাপার আছে, আগে বুঝতাম না, এখন তোমার সাথে থেকে রাজনীতির কিছুটা হলো ভেতরটা দেখতে পাচ্ছি। আচ্ছা আশিক, একটা কাজ করলে কেমন হয়? ধরো এইসব রাজনীতি না করে, না মানে আমি তোমাকে ঠিক বোঝাতে পারছি না, এই ধরো ধরো তোমার গ্রামটা, এই গ্রামটাকে যদি মডেল করে গ্রামের লোকদের জন্য তুমি যদি কিছু করো। তার আগে আমার একটা প্রশ্ন উত্তর দাও। বলো। এই যে আমার রাজনীতি করা এবং আন্দোলনের সঙ্গে জড়িত থাকা, এই দুটোর প্রতি কিন্তু তোমার একটা সমর্থন ছিল। ছিল, এখন নেই। মানে? ওই যে বললাম, এখনকার রাজনীতির মধ্যে কোথায় যেন একটা হিপোক্রেসি আছে। আমি তোমাকে ঠিক বোঝাতে পারবো না আশিক, শহীদ মিনারটাকে ভেঙে নিয়ে চলে যাওয়ার পর থেকে আমার মনটা খুব খারাপ। আমি এখনো সেটাকে মেনে নিতে পারছি না। এতগুলো মানুষের রক্ত ঝরল, তাদের স্মৃতিতে মিনার হলো, অথচ সেই স্মৃতি রক্ষা করার জন্য কেউ এগিয়ে এলো না। সত্যি বলো তো, তুমি কি চাও? আমার মনে হয় তুমি রাজনীতিতে না যেয়ে অন্য কোনো ভিশন ঠিক করো, যেখানে আমিও তোমার সঙ্গে থাকতে পারবো। আবার কবে আসবি গ্রাম থেকে দেখি।
তোর রাগ কমেছে? একটু রাগ ছিল। আমাকে না বলে কুমিল্লা সাংস্কৃতিক সম্মেলনে চলে যাওয়ায়, পরে কথা বলে সবকিছু ঠিক হয়ে গেছে। আসলে আমি চাই ও যেখানেই যাক আমাকে জানিয়ে যাক। ঠিক আছে, তোর পছন্দ অপছন্দ আশিক ভাইকে বুঝিয়ে বলিস। আমি কিছুই বলবো না, আমি চাই ও আমার আচরণ দেখেই বুঝুক আমি কি চাই না চাই। তোমার কি হয়েছে আশিক? তোমাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। না মানে একটু একটু মানে তো রাজনীতি তাই না? জি অনেকটাই। অনেকটা বললে হবে না, মানে একটু নরসিংদী গিয়েছিলাম তাঁতিদের অঞ্চলে, তাই বেশ কিছুদিন যোগাযোগ হয়নি। ও কি নেই? না, বাড়ি গিয়েছে, বাড়ি থেকে জরুরি তলব। জি বাড়ি যাবে বলেছিল। কবে গিয়েছে? পরশু। তোমার জন্য এই চিঠিটা রেখে গিয়েছে, তুমি বসো আমি একটু আসছি। খুব রেগে আছো মনে হচ্ছে। না, রাগ করার তো কোনো কারণ নেই। রাখবে কেন? তোমার চিঠিটা? হো, এইটুকুতেই। এইটুকু মানে? শুধু চিঠিটাই দেখলে? ওটা তো বাইরের দিক, ভেতরে মানুষটা যে কত আলাদা তা তুমি বুঝতে পারোনি। তুমি তো কবিতা লেখো, আমি পারি না, তারপরও আমি সবই ঠিকই বুঝতে পারি। শোনো আশিক, দুজন মানুষের চলার পথ যদি এক হয় তাহলে তাদের মতামতও অন্তত কিছুটা এক হতে হবে, তাই না? রাজনীতি নিয়ে আমার মতামত তো আমি তোমাকে দিয়েছি, তবে কেন ওই চিঠিটা? শেষটুকু দেখার জন্য। তুমি এখন আসাতে খুব ভালো লাগছে। দেখো, চেয়ে দেখো, এই দেশে হাজারবার জন্মেও এর শোধা নিয়ে তৃপ্ত হব না। তুমি কি আজ বিকেলেই চলে যাবে? না মানে আমার পড়াশোনা। দেখো আশিক, আমি তোমার সাইকোলজি বুঝি। তুমি ভেবো না যে তোমার রাজনীতি নিয়ে আমার মনে কোনো দ্বিধা আছে বলে আমি তোমাকে দূর থেকে কষ্ট দিচ্ছি। না, ঠিক তা না, কিন্তু আমি তোমার পক্ষে আছি, কারণ আমি জানি তুমি ভবিষ্যতে কি করতে চাও। তুমি কখনোই ভেবো না যে আমি তোমার কাছ থেকে দূরে চলে যাচ্ছি। যদি কখনো তোমার মনে হয় সেরকম পরিবেশ তৈরি হয়েছে আমাকে ডাক দিও। ডাক দেবার দায় কি শুধু পুরুষের? ঠিক আছে, কথা দিলাম, কখনো যদি সেরকম পরিবেশ তৈরি হয় আমি চোখ বন্ধ করে তোমার কাছে চলে আসবো।
বলো। আমি একটা বিষয় ভাবতে পারছি না, 92 এর কধারা জারি করে কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্ট মন্ত্রিসভাকে বাতিল করলো কি করে? এটাই স্বাভাবিক, আমাদের তিন নেতার যেরকম তিন দিকে অবস্থান তাতে তো পাকিস্তানিরা সুযোগ নেবেই। তাছাড়া বাঙালিয়ান আর বাঙালি শাসন ওদের তো বরাবরই অসহ্য। প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী বলেছেন হক সাহেব রাষ্ট্রদ্রোহী, আর এর পেছনে আছে কমিউনিস্টরা। এবার চাপটা পড়বে বাম ও গণতন্ত্রীদের ওপর। এবার আন্ডারগ্রাউন্ডে যেতেই হবে, বাম নেতারা তো যার যার শেল্টারে চলে গেছে, এবার আমাদের পালা। আসুন বিপ্লবী, ভিতরে আসুন। ভালোই লাগলো আপনার মুখে শব্দটা শুনে। দেশে সবাই যদি বিপ্লব চাইতো তাহলে আর কোনো সমস্যাই থাকতো না। শুনলাম সারা দেশ জুড়ে ধরপাকড় চলছে, পাকিস্তানিরা এবার সহজে ছেড়ে দেবে বলে মনে হচ্ছে না। তবে এখানে কিছুদিন থাকতে পারেন, কোনো অসুবিধা হবে না। যাযাবরের দৃষ্টিকোণ থেকে জর্জ অরওয়েল এমনকি রবীন্দ্রনাথ পর্যন্ত আছে, আপনার সময় ভালো কাটবে। আসুন। এমন রাজনীতি আমাদের মতো অসচ্ছল আর মধ্যবিত্ত পরিবারের জন্য নয়। এ ধরনের বিলাসিতা আমাদের সাজে না, বুঝলে? আর তোমার মতো বুদ্ধিমান ছেলের এটা বোঝা উচিত ছিল। তোমাকে আর কি বলবো। আসিন ভাই, আপনার ডাক পড়েছে, আসেন। ভাই আমি একটু আসছি। এই শোনো, তোমার সাথে কথা আছে, একটু ঘরে এসো। এতজন থাকতে তোমার নামে ওয়ারেন্ট? সরকার বাহাদুরের মর্জি। এখন কি হবে? ভেবো না, সব ঠিক হয়ে যাবে। তুমি যদি ধরা পড়ো? ধরা পড়লে জেল খাটতে হবে। বাদ দাও, এসব নিয়ে চিন্তা করো না। চিন্তা কি আর এমনি এমনি আসে? কালই এখান থেকে চলে যাব। তোমার কথা ভেবে অন্তত ধরা পড়তে চাই না। তোমার ডিসিশন কি ফাইনাল? গ্রামে যাবেই, কিন্তু যাবে কিভাবে? পথে তো পুলিশ টুলিশ বিস্তর। ট্রেনে চলে যাব, তারপর নৌকা দিয়ে মেঘনা পার হব। চলে যাব। হাসপাতালের অবস্থা যদি এই হয় তাহলে রোগীরা আপনার কাছে কি সেবা আশা করবে? কি করব বলুন, এই ফ্লোরে দুজন মাত্র নার্স, তারা কদিকে সামলাবে? সমস্ত ক্যাবিন ওয়ার্ড ভর্তি। ওই দেখুন, বাইরের রোগী রেখেছি। আমি গ্রাউন্ড ফ্লোরে। ও এখন কোথায় রে? কিছুক্ষণ আগে দেখে আসলাম, শাইন ভাই সামনে বসে আছে। স্যার কেন যে ওকে এত তোয়াজ করে বুঝি না। কি দরকার বাবা তোর সারাক্ষণ এখানে বসে থাকার? না রে, এ লোকটা তেমন না। ওর নজর সবসময় 2 নম্বর বেডের দিকে। এ রোগী ভালো হবার না। তারপর এই লোকটার কোনো হুশ নাই, যে সেবা দিতেছে। ইস, তোর দেখি খুব দরদ, মজ্জা গেলি নাকি? আমি ওসব পুরুষদের বিশ্বাস করি না, কোনোটারেই না, আমারটারেও না। কি যে কস, ওকে চোখ দেখলে আমি বুঝবার পারি, আমার নজর ফাঁকি দেওয়া তো সোজা না। বুঝবি বুঝবি, যখন জোড়া বাঁধবি তখন বুঝবি। ডক্টর শরীফ, আপনার সিস্টারদের টেলিফোনে প্রেমালাপের জন্য তো এই জায়গাটা না, কি বলেন? না, ঠিক তা না, আসলে এটা ওদের কাজের টনিক। মাঝে মধ্যে বিরক্ত হই, তবে বাড়াবাড়িতে না পৌঁছালে বাধা দেই না। বাড়াবাড়ির পারদটা কোন স্তর পর্যন্ত সহনীয় তার হিসাবটা কে করবে? কি দেখছেন অমন করে? আপনাদের হাসপাতাল
আপনাদের ব্যবসা কি যে বলেন ভাই? দেখুন মিস্টার রেজা, বেসরকারি চিকিৎসা সেবা সারা পৃথিবীতে এখন বাণিজ্য নির্ভর, আর আমাদের দেশে এই ব্যবসার মুনাফা এত বেশি যে প্রতিবেশী দেশ থেকে নামি দামি চিকিৎসা প্রতিষ্ঠান এখানে জাল ফেলে বসে আছে, এটা জানেন? জানি, তবে ওদের চিকিৎসা ব্যবস্থা মান অনুযায়ী অতটা ভালো না। তারপরেও তো ভিড় লেগে আছে, কিছুটা নামের মহিমা আর কিছুটা বাইরের শান শওকত। তবে তাই বলে এটা ভাবার কোনো কারণ নেই যে আমাদের এখানকার ক্লিনিকগুলো একেবারে ধোয়া তুলসী পাতা। যার কাছ থেকে যেমন পারছে নিংড়ে নিচ্ছে, কি করবেন বলুন? দেশটা তো আর বদলালো না। এই হাসপাতালের একজন ডিরেক্টর হয়ে একথা কি আপনার মুখে মানায়? দেশটা যে কখন ভালো ছিল তাই তো জানি না। ছিল, আপনাদের সময় তো ছিল, রাজনীতিবিদরা পারত, কিন্তু তারা তো দেশটাকে আস্তাক করে ফেলে রেখেছে। শুধু রাজনীতিবিদদের দোষ দিলে চলবে? যাই বলেন না কেন, এদেশে রাজনীতি কোনো ভালো মানুষের জন্য নয়, সব হিপোক্রেট। আশ্চর্য, আজ থেকে প্রায় 52 বছর আগে সীমা আমাকে এই কথাই বলেছিল। তার মানে আমাদের দেশ যেখানে ছিল আজও সেখানে আছে। আমি সিদ্ধান্ত নিয়েছি ঢাকা থেকেই লেখাপড়া করব, ব্যাস এই। শুধু এই আর কিছু না? আরও একটা কিছু আছে। তো সেটাও বল। আশিকের খুব কাছে থাকা যাবে। হলো? হ্যাঁ হলো। এবার বল, রাজনীতির কোনো খোঁজখবর রাখিস? না। সে কি রে, রাজনীতিবিদের সাথে ঝুলে পড়েছিস অথচ রাজনীতির কোনো খোঁজখবর রাখিস না? আচ্ছা, এসব কি আজব কথা, আমি ঝুলে পড়ব কেন? আচ্ছা ঠিক আছে, ঝুলে পড়িস নি, ভালো কথা। তো শুনিস নি, 92 কথারা উঠে গেছে, আমার তো মনে হয় আশিক ভাই খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। হ্যাঁ জানি আসবে, আসতেই হবে। তো যা, আশিক ভাই সত্যি সত্যি ড্রয়িং রুমে বসে আছে। তুমি অনেক অস্থির হয়ে আছো, আমার কথা ভেবে, দেশের কথা ভেবে। আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি সীমা, পাকিস্তানের সংবিধান তো রচিত হয়ে গেছে তাই না? হ্যাঁ, সে তো জানোই। আর এই বছরই আমাদের দেশের নাম রাখা হলো পূর্ববঙ্গ থেকে পূর্ব পাকিস্তান। কেন এবার দেশের জনগণ পূর্ববঙ্গ থেকে পূর্ব পাকিস্তানের নামকরণে রাজপথে নামল না? পূর্ববঙ্গের নামকরণের পক্ষে কোনো প্রতিরোধ কেন গড়ে তুলল না? এটা নিয়ে তুমিও ভেবেছো দেখছি। রাজনীতিকে সঠিক পথে চালাতে পারেনি আমাদের জাতীয় নেতারা। ব্যক্তিস্বার্থ আর দলীয় স্বার্থের কারণে যুক্ত ফ্রন্টে ফাটল ধরল, আর ক্ষমতা নিয়ে গেল পাকিস্তানি শাসক চক্র।
ভীতু রাজনীতিবিদরা চলে গেল লোকচক্ষুর অন্তরালে। 52 এত তাজা রক্ত ঝরল, অথচ 2 বছরে সবকিছু এত মৃমান হয় কিভাবে? এদেশ পূর্ববঙ্গ থেকে পূর্ব পাকিস্তান হয়ে গেল, অথচ কেউ কেউ একবার প্রতিবাদ পর্যন্ত করল না। আর একা থাকা নয়, আর রাজনীতির সঙ্গে নয়। সীমা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি এবার বিয়ে করে ফেলব। আমিও আমাদের ঘর বাঁধা তাহলে হলো। তোমার সাথে আমার প্রথম যেদিন পরিচয় হয়েছিল সেদিন থেকেই তোমার ব্যক্তিত্ব, তোমার চিন্তা ভাবনা আমাকে তোমার প্রতি আগ্রহী করে তুলেছিল। তোমার চোখের ভেতর আমি সুন্দর একটা ভবিষ্যতের স্বপ্ন দেখেছি। তুমি আমার স্বপ্ন, তুমি আমার ভবিষ্যৎ। চলো এই সুন্দর রাতে আমরা একটা শপথ করি, আমাদের সব কাজ হবে গ্রামকে নিয়ে, গ্রামের সাধারণ মানুষকে নিয়ে। আশিক, আমি সব সময় তোমার সাথে আছি, থাকব। কিন্তু এই দেশটাকে নিয়ে আমার বড় ভয় হয়, অনেক ভয়। এমনি অনেক আশা নিরাশা আর অত্যাচারের মধ্য দিয়েই একদিন মানুষ দেশটাকে এক টানে তুলে নিয়ে যায় 71-এ। পূর্ব পাকিস্তান হয় বাংলাদেশ, তোমার স্বপ্ন পূরণ হয়। কিন্তু শুরু থেকেই সুশাসনের অভাব, পরে ব্যক্তি ও দল দেশ মাতৃকা থেকে বড় হয়ে দাঁড়ায়। তুমি এ অবস্থায় পড়ে হতবাক, আমিও। পারিপার্শ্বিক অসততার কারণে তুমি আমি এক প্রকার ঘরেই বন্দী হয়ে গেলাম। দীর্ঘকাল এই বন্দী দশা থেকে হঠাৎ তোমার অসুস্থতাই আমাদের বাইরে নিয়ে এলো। কিন্তু এখানেও দেখছি সেবার নামে এক বাণিজ্যিক নৈরাজ্য। সম্ভবত এ নৈরাজ্য এখন দেশের সকল স্তরে। এ আমরা কোথায় চলেছি সীমা? স্যার, আপনাকে একটা সাজেশন দিই। বর্তমানে রোগীর যে অবস্থা তাতে মনে হয় না কোনো উন্নতি হবে, তাই এই অবস্থায় ম্যাডামকে বাসায় নিয়ে গেলেই ভালো হয়। ম্যাডামের ভালো চিকিৎসা সেবায় যদি এখানে আসার উদ্দেশ্য হয় তাহলে চলে যাওয়াটা ভালো হয় কী করে? স্যার, রোগী 3 সপ্তাহ পার হয়ে গেছে, কোনো চেঞ্জ নেই। ও, বুঝতে পারছি। অবস্থা দায় এড়াতে আপনারা আমার ঘাড়ে একটা লাশ তুলে দিতে চাইছেন, এই তো? ঠিক আছে, ও যদি লাশ হয় তাহলে সে লাশ আমার, তার বহনের দায়ও আমার, শুধুই আমার। যাবে সাহেব, ওষুধগুলো কিন্তু এখনো আসেনি। আরে ভাই, একটু কুইক করেন ভাই। স্যার জলদি আসেন, ম্যাডাম যেন কেমন করছে। আচ্ছা, আপনাকে আমি পরে করছি।
এরা আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না কেন? ফুপা, আপনি এত অস্থির হচ্ছেন কেন? দেখবেন সব ঠিক হয়ে যাবে। আপনি শুধু শুধু টেনশন করছেন। এরা সবাই আমাকে টেনশন না করার জন্য শাসন দেয়। এরা জানে না যে সীমা একবার চলে গেলে আর ফিরবে না। হাজার মানুষের ভিড়ে আমি আবার একা হয়ে যাব। সেই 1956 থেকে 2006 একার একাকিত্ব আর দুজনের একাকিত্বের মধ্যে যে যোজন যোজন ফারাক, একার একাকিত্ব যে কত যন্ত্রণার একথা তাদের কে বোঝাবে? I'm sorry, sir. তোমারে চলে যাওয়া আমাকে বড় একা করে দিয়েছে সীমা। এ ঘরে এখন আলো নেই, আমার চোখের আলো ধীরে ধীরে কমে আসছে। তোমার এই নিরুদ্দেশ যাত্রায় আমি সঙ্গী হতে পারিনি, তবে সীমা, আমি সিদ্ধান্ত নিয়েছি স্মৃতি তাড়িত এই শহর ছেড়ে চলে যাব আবার গ্রামে। এবার একাই শুরু করতে চাই যা তুমি চেয়েছিলে। এদেশকে সত্যিই কেউ যদি কিছু দিতে চায় তাহলে তাকে অবশ্যই ফিরে যেতে হবে সেই 52, 69 এবং 71 সালের অর্জনে। আমার বিশ্বাস সেই উৎসের প্রেরণা নিয়ে আবার শুরু করতে হবে, তবে গ্রাম থেকে শহর, নগর, আজকের সূর্য হোক তোমার প্রতি আমার প্রতিজ্ঞার শেষ স্বাক্ষর।